যেই দয়ার নবী মায়ার নবী পুরাটা जिंदगी উম্মতের জন্য বিলীন করে দিলেন ও হাজী সাহেব বাজানরা আল্লাহর নবীর খাদেম ছিলেন 10 বছর খেদমত করছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলামায়ে কেরাম আছেন জিজ্ঞেস করেন বুখারীর বর্ণনা হযরতে আনাস ইবনে মালিক আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 10টা বছর আপনার খেদমত করছি কোনদিন আপনার কাছে কিছু চাই নাই আজকে যদি একটা জিনিস চাই নবী আমারে দিবেন নি আল্লাহর নবী বললেন আনাস রে কি এমন জিনিস তুমি আমার কাছে চাইবা ও আনাস তুমি যা চাইবা আমি নবী তাই দেব সুবহানাল্লাহ আর লাস্টে বলেন সুবহানাল্লাহ যখন নবীজি বললেন আনাস তুমি যা চাইবা আমি তাই দিব হযরতে আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 10 বছর আপনার খেদমত করছি গো নবী কোনদিন তো কিছু চাই নাই আজকে শুধু চাই আপনি বয়ান করছেন হাশরের ময়দানের কথা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেই হাশরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না বাপ তার ছেলের পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না কেউ কাউকে চিনবে না সবাই একই আওয়াজ ইয়া নাফসি আল্লাহ আপনি আমারে বাঁচান আল্লাহ আপনি আমারে বাঁচান যেই হাশরের ময়দানে তোমার আমার আদি পিতা সাইয়েদনা আদম আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস রাখে না যেই হাশরের ময়দানে তোমার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করার সাহস রাখে না সমস্ত নবীরা পর্যন্ত হাশরের ময়দানের অবস্থা দেখে যেই হাশরের ময়দানে সূর্য মাথার কাছাকাছি চলে আসবে মানুষের মাথার এক হাত বা সোহাদ উপরে আল্লাহ সূর্য কবুর করে ছেড়ে দিবেন আল্লাহ বলবেন হে সূর্য তোর ভিতরে যত তাপ আছে আজকে ছেড়ে দে নাফরমান বেঈমানের বদমাইশেরা বুঝুক আমি আল্লাহ কেমন সূর্যের তাপে মানুষের মগজগুলা তাস তাস করে ফেটে যাবে মানুষের মগজগুলা বাতের মতো উতরাইতে থাকবে সমস্ত মানুষ ইয়া নাফসি আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ আপনি আমাকে বাঁচান সাইয়েদনা আদম সন্তানের কথা বলে যাবে আদম বলবে ইয়া নাফসি আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ আপনি আমাকে বাঁচান ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতের কথা বলে যাবে ইয়া নাফসি মুসা কালিমুল্লাহ উম্মতের কথা বলে যাবে তার জবানেও একই আওয়াজ ইয়া নাফসি সমস্ত নবীরা সবাই উম্মতের কথা ভুলে যাবে সন্তানের কথা ভুলে যাবে বিবিদের কথা ভুলে যাবে ওই ময়দানে মাহশারে কঠিন অবস্থার সময় মাত্র একজন দরুদি তোমার আমার দুহের নবী তোমার আমার মায়ের নবী সেজদায় পড়ে মেয়ের জন্য কাঁদবে না সেজদায় পড়ে বিবিদের জন্য কাঁদবে না সেজদায় পড়ে শুধু একই আওয়াজ রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ও আরশের মালিক আপনি আমার উম্মতের মাফ করে দেন আপনি আমার উম্মতের মাফ করে দেন যেই নবী ময়দানে মাহশারে উম্মতকে ভুলে না যেই নবী উম্মতের জন্য কোরআনই পর্যন্ত আনতে যাইয়া তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন উহুদের ময়দানে দামদান মুবারক শহীদ করলেন যেই দয়ার নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী এখনো পর্যন্ত রওজায় আথারে শুইয়া উম্মতের জন্য কান্দে হাশরের ময়দানে উম্মতকে বলবে না উম্মতের জন্য কাঁদবে ওই নবীর বিরুদ্ধে যদি কোন কুলাঙ্গার কথা বলে ওই নবীর চরিত্র নিয়ে যদি কোন কুলাঙ্গার ব্যঙ্গ করে ওই নাস্তিক যদি কুমিল্লা মেঘনার জন্ম নেয় ওরে যদি হাতের নাগালে পাই ওরে সান্তা পুঁতে ফেলবো কারা কারা রাজি আছেন কারা কারা রাজি আছেন আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন হযরতে আনাস যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুধু আপনার কাছে চাই ওই ময়দানে মাহশারে যেই বয়ান আপনি শুনাইছেন ওই হাশরের ময়দানে আপনি সুপারিশ করে আমি আনাসের নাজাতের ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ আগামী সপ্তাহে বললেন আর আসতে বলেন যখন এই কথাটা বললেন আল্লাহ নবী বললেন আনাস যাও আমি তোমার সাথে কথা দিলাম আমি নবী ওই হাশরের ময়দানে তোমাকে ভুলবো না আমি নবী তুমি আনাসের জন্য সুপারিশ করে তোমার নাজাতের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ আরো আসতে বলেন
যখন এই কথাটা শুনলেন আনাসের দিলটা বড় হয়ে গেছে, নবীজি আপনি আমার সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবেন, নাজাতের ফয়সালা করে দিবেন। নবীজি বেয়াদবি নেন না, ওই হাসরের ময়দানে তো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ থাকবে, কোটি কোটি মানুষের ভিড়ে। নবীজি আমি আনাস আপনাকে কোথায় খোঁজ করব? আপনি যদি একটা জায়গার কথা বলে দিতেন আমি ওই জায়গায় গিয়ে খোঁজ করতাম। আল্লাহ নবী বললেন, আনাস রে ওই হাসরের ময়দানে সব জায়গায় আমারে খোঁজ করতে হবে না, ওই হাসরের ময়দানে সর্বপ্রথম তুমি চলে যাইবা পুল সিরাতের কিনারায়। ও আনাস, আমি নবী পুল সিরাতের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করতে থাকবো। হযরত আনাস বললেন, নবীজি বেয়াদবি নিবেন না, আমি আনাস গেলাম আপনাকে খোঁজ করতে পুল সিরাতের কিনারায়, সেই জায়গায় পাইলাম না, তাহলে কোথায় যাব? আল্লাহ নবী বললেন, আনাস পুল সিরাতের কিনারায় পেয়ে যাবে, যদি না পাও সোজা চলে যাইবা মিজানের পাল্লার কাছে। এ আনাস, আমার উম্মতের নেকি বদি যেই জায়গায় ওজন করা হবে, আমার উম্মতের গুনাহ আর নেক যেই জায়গায় পরিমাপ করা হবে, আমার উম্মতের গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায় আমার উম্মতের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী মানতে পারবো না, এই জন্য ওই মিজানের পাল্লার কাছে খোঁজ করলে আমারে পেয়ে যাবে। হযরত আনাস বললেন, নবীজি বেয়াদবি নিবেন না গো নবী, আমি গেলাম মিজানের পাল্লার কাছে আপনার পাইলাম না, তাহলে কোথায় যাব? নবীজি বললেন, আনাস রে মিজানের পাল্লার কাছে আমারে পাইবা, যদি না পাও, যদি না পাও সোজা চলে যাইবা তুমি হাউজে কাউসারের কিনারায়। আনাস, ওই হাউজে কাউসারের কিনারায় আমি নবী নিজে দাঁড়ায় দাঁড়ায় আমার উম্মতের হাউজে কাউসারের পানি পান করাবো। কারণ এই হাসরের ময়দানে মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে, ও বাজান কয়দিন দাঁড়ায় থাকবেন আমার বাড়ানো কথা না। আল্লাহ কোরআনে বলেন, খমসিনা আলফাসানা, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। দাঁড়ায় থাকতে থাকতে মানুষগুলা পানির জন্য শুধু চিল্লাইতে থাকবে, মানুষের জিহ্বাটা বের হয়ে যাবে, মানুষগুলা পানির জন্য ছটফট করতে থাকবে। আল্লাহ নবী বললেন, আনাস রে আমি নবী দাঁড়ায় দাঁড়ায় ওই হাউজে আমার উম্মতদেরকে আমি পানি পান করাতে থাকবো। হযরত আনাস বললেন, নবীজি বেয়াদবি নিবেন না, নবী আমি গেলাম ওই মিজানের পাল্লার কাছে আপনারে পাইলাম না, সোজা চলে গেলাম হাউজে কাউসারের কিনারায়, সেই জায়গায় যদি না পাই তাহলে কোথায় যাব? আল্লাহ নবী বললেন, আনাস রে আমি নবী ওই হাসরের ময়দানে এই তিনটা জায়গায় অবস্থান করব। এক নাম্বার, আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব, যখন পাহারাদারি করতে থাকব হঠাৎ আমার মনে পড়ে যাবে, না জানি আমার কোন উম্মতটা পুল সিরাতের পুলটা পাড়ি দিতে যাইয়া ওই পুল সিরাতের নিচারেই নিচেই তো জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, ও আনাস আমার নবীর মনে পড়ে যাবে, না জানি আমার কোন উম্মত পুল সিরাতের পুল পাড়ি দিতে যাইয়া পাটা কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় রানা আমি নবী তো মানতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না, এই জন্য একটা দৌড় দিয়া আমি নবী পুল সিরাতের কিনারায় চলে যাব, পুল সিরাতের কিনারায় দাঁড়া পাহারাদারি করতে থাকব, হঠাৎ মনে পড়ে যাবে না জানি আমার কোন উম্মত পানি পানি বলে চিল্লাইতেছে, পানি পানি বলে কান্নাকাটি করে, আমি নবী একটা দৌড় দিয়া আবার হাউজে কাউসারের কিনারায় চলে যাব, নিজের হাতে উম্মতের পানি পান করাবো, আবার মনে পড়ে যাবে না জানি আমার কোন উম্মত নেকি বদির ওজন করতে যাইয়া মিজানের পাল্লার কাছে আমার কোন উম্মতের নেকের পাল্লা হালকা হইয়া উম্মতের জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এইটা মনে পড়লে আবার একটা দর দিব মিজানের পাল্লার কাছে। এ আনাস, আমি নবী হাসরের ময়দানে এই তিনটা জায়গায় থাকব, যেই দয়ার নবী, যেই মায়ার নবী, উম্মতের দরদি নবী, পুরাটা জিন্দেগি উম্মতের জন্য বিলীন করলেন হাসরের ময়দানে, উম্মতের জন্য পাগল থাকবেন, উম্মতের মুক্তির জন্য কান্নাকাটি করতে থাকবেন, ওই নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার আর একটা বার ব্যঙ্গ করে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, যদি শায়খে